হ্যালো বন্ধুরা, আবারও ফিরে আসলাম তোমাদের মাঝে জব রিলেটেড ছোট্ট একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কলেজে ক্লার্ক এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাশ করলে তোমরা এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, কোন কলেজে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে এবং কী কী পোস্টে নিয়োগ করা হচ্ছে, সমস্ত বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে ভিডিওটা বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবে। তো চলুন বন্ধুরা, আমরা দেখে নিচ্ছি বিজ্ঞপ্তিতে কী কী বিষয় উল্লেখ করা হয়েছে। তো দেখো বন্ধুরা, প্রথম তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এলডি ক্লার্ক গ্রুপ সি, এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে এলডি ক্লার্ক পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাস, সঙ্গে কম্পিউটার কোর্স করে থাকতে হবে। নেক্সট রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জিওগ্রাফি, এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 1টি। এসসিদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম শ্রেণী পাস। নেক্সট রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট জিওলজি, তো এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 1টি। এসসিদের জন্য এই পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের মাঝে শেয়ার করি, কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো এই সম্পর্কে যদি বিস্তারিত এখনও না জেনে থাকো, আমার ভিডিওর আই বাটনে ক্লিক করো, ওখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বিস্তারিত বিষয়গুলো জেনে নিতে পারবে। প্রচুর শূন্যপদে কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ করা হচ্ছে। দেখো, এর পরবর্তী যে পোস্টে নিয়োগ করা হচ্ছে পিয়ন, মোট শূন্যপদ রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে লাইব্রেরিয়ান পিয়ন, এখানেও মোট শূন্যপদ রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ। নেক্সট রয়েছে লেডি অ্যাটেন্ডেন্ট, এখানে মোট শূন্যপদ রয়েছে 1টি ইউয়ার্ডের জন্য এবং শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তো দেখো বন্ধুরা, পরবর্তী রয়েছে কর্মবন্ধু গ্রুপ ডি, এই পোস্টে মোট শূন্যপদ রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতায় চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট, মাধ্যমিক পাশে রেশম বন্ধু পদে কর্মী নিয়োগ হচ্ছে। যদি বিস্তারিত জানতে চাও, আমার ভিডিওর আই বাটনে ক্লিক করো, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত আপডেটগুলো জেনে নিও। তো দেখো বন্ধুরা, উপরিউক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। তোমরা তোমাদের বয়সগুলো হিসাব করবে 1 জানুয়ারি 2022 তারিখ অনুযায়ী। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। আবেদন পদ্ধতি, তোমরা কিভাবে আবেদন করবে। দেখো বন্ধুরা, গ্রুপ ডি পদে ক্ষেত্রে নির্দিষ্টভাবে আবেদন করতে হবে না, নিজস্ব বায়োডাটা এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ইন্টারভিউয়ের দিন সরাসরি স্কুলে উপস্থিত হতে হবে। ইন্টারভিউয়ের তারিখ তোমরা খাতার মধ্যে নোট করে নিতে পারো, 10/3/2022 বৃহস্পতিবার। তবে গ্রুপ সির ক্ষেত্রে নিম্নে আবেদনপত্রটি পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সংরক্ষণ করে স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে তোমাদের 11/3/2022 তারিখের মধ্যে, ঠিক আছে। যারা গ্রুপ সির জন্য আবেদন করবে, তোমাদের একটি নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে লাগবে, সেটাকে তোমরা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাবে। এবং ইন্টারভিউয়ের যারা গ্রুপ ডির জন্য আবেদন করবে, শুধুমাত্র ইন্টারভিউয়ের দিন বায়োডাটা এবং নিজস্ব ডকুমেন্টসগুলো নিয়ে উপস্থিত হলেই হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের যে বিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে, পূর্ব মেদিনীপুর জেলার তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে নিয়োগ করা হচ্ছে। তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম দেখতেই পাচ্ছ, এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। তোমরা যদি ডাউনলোড করতে চাও, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, সেক্ষেত্রে আমি তোমাদের কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো। তো দেখো, নির্বাচন পদ্ধতি, তোমাদের কীভাবে নির্বাচন করা হবে। বন্ধুরা, গ্রুপ ডি এবং কর্মবন্ধুর ক্ষেত্রে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে, কিন্তু গ্রুপ সি হবে এখানে। গ্রুপ সি পদে ক্ষেত্রে প্রার্থীদের 150 নম্বরের একটি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে তাদের নিয়োগ করা হবে, ঠিক আছে। তাহলে 150 নম্বরের পরীক্ষা তোমাদের অবশ্যই দিতে হবে। তো বন্ধুরা, আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দিয়ে রাখি, সরকারি হাসপাতালে স্টাফ নার্স নিয়োগ করার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তোমরা যারা নার্সিং পদে আগ্রহী বা নার্স করে বসে রয়েছো, কোর্স কমপ্লিট করে বসে রয়েছো, তোমরা আমার ভিডিওর আই বাটনে ক্লিক করো, আমি বিস্তারিত লিঙ্ক ওখানে দিয়ে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা বিস্তারিত বিষয়গুলো অবশ্যই জেনে নিও। তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।